সাইফ তুমি এখানে কেন দাঁড়ায় আছো একটা খালি পার্কিং স্পটে আমরা তো গাড়ি রাখছি কোন তো ভাইয়া তো গাড়ি আসছে এটা একটা টুপি বারে একটা ইটা রেখে দাও বুকিং দিয়ে রাখলাম মাইল খাওয়া মাইল মাইল মানুষ ধরে পিটাবে তোমারে কি অবস্থা তুমি ঠিক আছো আছি চলতেছে চলছে গাড়ি যাত্রা বাড়ি আমি চলছে গাড়ি ডালাস বাড়ি আচ্ছা ঘুম ধরে না It's a very nice drive. It's flat. Well, they keep our son's phone. They okay, Korea. We don't know if we're going to be too far or not. Hey, dosto. Assalamualaikum. Kya usta? Waalaikumassalam. Kaut dur, bhai. Apekha korte korte tired hoye gelam. Ashte si. Ekhon to kora pone pone dita baje. Kaut dur. Aar kato ek der ghanta. स्पेशल मेनू की এগুলা থাকলে পেটে একটু মানে কিছু হবে দুই বছর পরে আসতেছে ভাত ডাল আলু ভর্তা আচ্ছা এটা সারপ্রাইজ থাকুক ইনশাআল্লাহ রান্না আলহামদুলিল্লাহ সব সময় ভালো হয় इट्स অলওয়েজ গুড এন্ড আই হ্যাভ অলওয়েজ এনজয়ড ইওর কুকিং সো ওকে ঠিক আছে এখন রাখি আমার অনেক কাজ বাকি তোমরা আসো হ্যাঁ ঠিক আছে সি ইউ সুন আল্লাহ হাফেজ হাতে অনেক কাজ বাকি দুপুরের মেনু কি একটু পরেই বলছি তার আগে বেডিং গুলো চেঞ্জ করে নেই কারণ কোনো গেস্ট আসার আগে অবশ্যই তাদেরকে পরিষ্কার বেডিং টাওয়াল এবং ঘরটাও ক্লিন করে দেওয়া উচিত গেস্ট বাথরুমেও কিছু এক্সট্রা টাওয়াল র‍্যাপ করে রেখেছিলাম যেন ময়লা না হয়ে যায় সানা আমার ভাইয়ার জন্য ওহ পানির বোতল তাড়াহুড়া করতে গেলে দুনিয়ার উল্টা পাল্টা হয় লোশন ভ্যাসলিন যেহেতু শীতের দিন ঘরের হিউমিডিটি যেন ঠিক থাকে তাই হিউমিডিফায়ারটাও রেডি করে রেখেছি হাতে সময় কম আমি কাজ করি আর আপনারা দেখে আসুন আমি সকাল থেকে কি করেছি দিনটি ছিল 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন তামিম ভাইয়া আর সানাম আসছেন বলে আমি কাচ্চি বিরিয়ানি বানাবো আর যেহেতু এখানে এবং বাংলাদেশে দুই জায়গাতেই ছুটি তাই আমি আমার তিন বোনের সাথে গল্প করতে করতেই আমার কাজ শুরু করে দিয়েছিলাম আমি এখানে বাদাম কুচি করতে ট্রাই করতেছি কোন স্টাইলের কুচি হইছে আই ডোন্ট নো বাট হইছে সামথিং আমি কি কি করেছি ঝটপট শেয়ার করে নেই গরুর মাংস লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি একটা শুকনো টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপর প্রয়োজনীয় সব মশলা দিয়ে মাংস ম্যারিনেট করেছি তারপরের স্টেপে লবণ আর ফুড কালার দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি কিন্তু আলু কিন্তু সেদ্ধ হতে দেইনি চাল ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম তারপরে গরম পানি ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে তার ভিতরে চাল দিয়ে শুধু একটা বলক ওঠার পরেই নামিয়ে নিয়েছি তারপর সেই চালের পানিটাকেও কিন্তু ঝরতে দিয়েছিলাম কাচ্চি বিরিয়ানির বেশ কয়েকটা স্টেপ থাকে এবং সবকিছুই কিন্তু একে একে ফলো করতে হয় এখানে আমি মাংসের ভেতরে গরম কয়লা দিয়ে রেখেছিলাম ফ্লেভার হওয়ার জন্য আর তারপরে যখন আমার মাংস রেডি হয়ে গেছে তার উপরে আমি আলু আলু বোখারা বাদাম কুচি এবং বেরেস্তার একটা লেয়ার দিয়েছি আগে বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু এখানে নিয়েছি 6 পাউন্ড গরুর মাংস এবং 3 পাউন্ড বাসমতি চাল এখন আমি এর উপরে আমার সিদ্ধ করা চাল দিয়ে দেব এবং চালের দুটো লেয়ার দিয়েছি আমি এটা ফাইনাল লেয়ার তার উপরে আবারো বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং তার উপরে দিচ্ছি দুধ ঘি জাফরান ফুড কালার এবং কেওড়া জলের একটা মিশ্রণ সবশেষে আবারো একটু জাফরান দিয়ে নিয়েছি এবং দিয়েছি অল্প কিছু বেরেস্তা খুব সুন্দর করে ফয়েল দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য কুক করতে দিয়েছি তারপরে চলে গিয়েছি অন্য কাজ করতে
এরই মধ্যে সানামরাও পৌঁছে গেছে এবং খাওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানি কাটবো। গন্ধটা কেমন বের হয়েছে তোমরা একটু বলো কিছু। খুবই সুন্দর গন্ধ তো আমি বহুত আগে থেকে পেতেছি। আমি নিজেই বাথরুম থেকে পাইছি। বাথরুম থেকে পাইছো? ওই দিকে পাওয়া যায়, এখানে তো পাওয়া যায়। ওই দিকে পাওয়া আর সাইড থেকে কাটতেছি। লুকস গুড, লুকস গুড সাইড। একটা মাংস মনে একটু লেগে গেছিল, আদারওয়াইজ লুকস গুড। ঠিক আছে, এত বেলা হয়ে গেছে, সবাই মনে হয় খিদায় এনার্জি পাচ্ছে না, তাই ভাবলাম নিজের প্রশংসা নিজেই করি। কাচ্চি বিরিয়ানি প্লেট দিয়ে তুলতে হয় তাহলে ভালো লাগে। রিহান, তুমি কি অনেক ক্যান্ডি খেয়ে ফেলতেছো? আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোমার দেখিনি, একটু এখানে আসবে? কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মাংস ম্যারিনেট করার রেসিপি অন্য এক সময় শেয়ার করব। আর বোরহানি ছাড়া তো কাচ্চি বিরিয়ানি চিন্তাই করা যায় না। এখন চলেন সানাম আর তামিম ভাইয়ের সাথে পরিচিত হয়ে আসি। আমার ছোট্টবেলার ফ্রেন্ড সানাম আর দুলা ভাই তামিম ভাইয়া। কি বলো? ধন্যবাদ আমাকে হ্যাপি করার জন্য বলছো ভাইয়া। মামা কইলাম তো সেরা হইছে। খুশি কি বলো, কেমন হইছে? ভালো হইছে, আমি এখন মুখে দেইনি তারপর বলে দিই। যা ভালো ভাই, একটা বড় আলুটা দিই। কিন্তু তামিম ভাইয়া হলেন দুলা ভাই কম বড় ভাই বেশি। খাইতে ব্যস্ত দেখো সালাম, কোনটা আমার? আগে আমারটা দাও। ওয়েট করতেছি, আমার লজ্জা শরম তো নাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আর সানাম সেই কিন্ডারগার্টেনের ফ্রেন্ড, আজ বহু বছর একে অপরকে জ্বালাতন করে আসছি। তুমি বললাম লাল লাল পড়বা। রেহান, ডিড ইউ লাইক ইওর গিফট? রেহানের মতো এক্সাইটেড হয়ে আমরাও গিফট খুলতে শুরু করলাম। বাড়ির সবার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিল দুইজন। তোমার ভাই কিনেছে এটা, এটা আমি কিনেছি, বাট ওটা তামিমের। তামিম কিনছে সেন্ট্রাল পার্কেরটা। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভাইয়া। আর ম্যাচিং ম্যাচিং শুজ আছে। থ্যাঙ্ক ইউ। তোমার ফাইভার ম্যাচিং শু আছে? আমাদেরকে আব্বি উঠো, খামানির সাথে ঘুমাইতেছ? আমরা কোথায় আসছি লাইট দেখতে? উঠো বাবা, উঠো মামা, উঠো দেখছো সাইফ, আমরা কিন্তু এরকম বিজি কোন বার পাই নাই। প্লেন গাড়ি বার হচ্ছে, দুই লেন গাড়ি ঢুকতেছে, সমস্যা তো হবে। হ্যাঁ, সবাই ক্রিসমাস পিকচার তুলতে আসছে। আই এম নট দ্য অনলি পাগলা। আমি
সাইফ তুমি এখানে কেন দাঁড়ায় আছো একটা খালি পার্কিং স্পটে এই যে অন্তুদের গাড়ি আসছে কেন দাঁড়ায় আছো আমাকে বলো আগে আমরা তো গাড়ি রাখছি অন্তু ভাই তার গাড়ি আসছে এটা একটা টুপি বারে একটা ইটা রেখে দাও বুকিং দিয়ে রাখলাম মাইল খাওয়া মাইল মাইল মানুষ ধরে পিটাবে তোমারে আমি আপনি পড়তে খাও কাম 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 তোমরা হাঁটো তোমরা যাও নিশ্চয়ই বুঝলেন ঘটনাটা কি হলো এত ভিড়ালা একটা জায়গায় সাইফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্কিং স্পট ধরেছিল সানাম দোস্ত একটু আমাকে একটু ওয়েভ করে দাও আই গেস অন্তু ভাইয়া আরে তো সাইফ সাইফের তো ইচ্ছে লেনি আমার খুব শান্তি লাগে সাইফ তুই হাতের নিয়ে ঘুরলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা কোথায় এসেছি আমরা গেল টেক্সানে এসেছি সানামার তামিম ভাইয়াকে হলিডে লাইটস দেখানোর জন্য আপনাদের মনে আছে এর আগের ব্লগে বলেছিলাম এখানে লাইভ মিউজিক হয় যেহেতু সেদিন ক্রিসমাসের ডে ছিল তাই অনেক ভিড় ছিল আর সাথে লাইভ মিউজিক হচ্ছিল কেমন লাগছে দোস্ত ভালো ইটস প্রিটি আমাদের ফেভারিট জায়গা আমরা লাইক উই কাম হিয়ার এভরি ইয়ার এই যে এখানে রেডি এইখানে এই যে বাবা এইখানে Ready? 1, 2, 3. Ari, look at me. Rehan, Ari, look here. Look at Chachi, please. Ari. Hey, just shabai. Ekedi ke dekho. Saif, Sanam. I know we are. It's very nice, Rehan. Aris. Saif, আগে যেটা বলতেছে বড় ছিল এই যে এই জায়গা থেকে যেটা আসতো ওইটা ওই পাশে নিয়ে গেছে ওইটাই সেটাই বললাম এটা এখানে এই রিসর্টটা কিন্তু অনেক বড় এর আগের ব্লগে আমি আপনাদের সাথে মাঝখানের এবং সাইডের একটা অংশ শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদের সাথে এই রিসর্টের আরেকটা অংশ শেয়ার করব এই অংশের নীল রঙের ডেকোরেশনগুলো এত সুন্দর ছবি বা ভিডিওতে কিন্তু তেমনটা বোঝা যাচ্ছে না এখন এই গাছ নিয়ে তিনজনের গবেষণা শুরু হয়ে গেল আমি কিন্তু আমার এবং সাইফের সেই ছবিটার ইতিহাস আবার শুরু করে দিয়েছি আর
প্রতি বছর আসলেও নতুন একটা কাপলের সাথে আসা হয়। Well, thank you. It's a very unique experience. Hey, Daddy. Daddy and Fanny. Let's go. Let's go, Baba. Let's go. Yep. Good. আমরা এখানে বসে আছি এতক্ষণ বিকজ ইট লুকস গুড। এখন চুলটা ঠিক করতেছি। উইন্ডমিলটা সুন্দর লাগে আমার খুবই। আর এই যে ওয়াইন বটলে কর্কগুলো দিয়ে একটা ইয়ে বানানো, রিথ বানানো। যেহেতু ক্রিসমাসের রাত ছিল তাই লাইট শো আর গান বাজনা চারিপাশ থেকে অনেক জোরদার চলছিল। এর আগের দিনে সুন্দর চলতেছিল, আমরা ভিডিও করছি, আজকে বন্ধ। আমরা যখন ছবি তুলছিলাম তখন পানিতে মাছ দেখে বাচ্চারা অস্থির হয়ে গেল মাছ ধরার জন্য। কোনো রকম টেনে টুনে বাচ্চাদেরকে পানির কাছ থেকে আমরা সরিয়ে নিয়ে আসলাম। আমাদের বেড়ানো, আড্ডা এবং দিন কিন্তু এখানেই শেষ না। এখান থেকে বের হয়ে আমরা আবার হোটেলের সামনে যাব সেই আমাদের পুরনো মজার মজার ছবি তোলার জন্য, এবং তারপরে আমাদের বাসায় ফিরে অনেকটা আড্ডা তো এখনও বাকি আছে। দোস্ত, এই সেই স্পট আমাদের ছবি তোলার। এটা হ্যাঁ এই জায়গা, তোমরা তুলো না আমাদের মতো। একটা শুরু হলো আমাদের ছবি ওঠানোর পালা। দেখছ আমাদের মত? কি করব বলেন, এত ছবি তুলি তাও মন ভরে না। আর তামিম ভাইয়াকে দেখেন, এত ডেডিকেশনের সাথে কেউ যদি ছবি তুলে দেয় তাহলে তো কথাই নেই। আমরা বাসায় চলে এসেছি, এখন চলছে আমাদের লেট নাইট চা খাওয়া, তারপরে ডিনার করা। আর দুই ম্যাডাম কিন্তু নিজেদের ছবি গুছাতে ব্যস্ত। তুমি লিটল বেবি কে নিয়ে কোথায় যাচ্ছ? ইস আহারে, আব্বু ওকে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। বিগ ব্রাদার রেহানকে দিয়েছিলাম আরশকে দেখাশোনা করার দায়িত্ব, আর রেহান মাতবুড়ি করতে পেরে তো মহা খুশি। বাবা বেবিকে হাগি করো, কোলে নাও, কোলে করে নিয়ে যাও। ইস কি করতেছে দুইজন। একটাই মামা,
কি দিন আসলো যা হোয়াটস আপ আরাশ আরাশ আমি তখন ব্র্যান্ড মোশন থেকে সামনে করব আরাশ আর সানামের খুব গল্প হচ্ছে বল আমি সাইফ চাচুর সাথে আমার আচরণের অনেক মিল বলা শুধু চাচুর দোষ দিও না আমি কিন্তু তোমার একটু একটু ক্যারেক্টার আছে বল তো বল তুমি আমাকে ঘুমাইছো তুমি যে এই আমার ভরসা প্রমাণ দিবা আর যে সময় আমি ঘুমাইছিলাম আর ওর সময় কে নিয়ে যাবে যেন তুমি ঘুমাইটা পোষাই দিচ্ছ তামি মামার কোলে ঘটনাটা কি বলো আচ্ছা এইটাই প্রবলেম ওকে ওকে দেখো কি অবস্থা খাওয়া দাওয়া শেষ করে জামাই বউ রিল্যাক্সড আমি যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কোনো খেয়াল নেই সানাম আর তামিম ভাইয়া দুদিনের জন্য এসেছিল আমরা সবাই মিলে জোর করে চার দিন রেখেছি আপনাদেরকে খুব কাছ থেকে দেখালাম আমার বেস্ট ফ্রেন্ড আশাতে প্রথম দিনটি আমরা কিভাবে কাটিয়েছি আবারও ফিরব নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসার মানুষদের সাথে উপভোগ করবেন বিকজ লাইফ ইজ আ সেলিব্রেশন আর হ্যাঁ যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ